গাইস আমার হাতে একটা যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজিটাল ক্ল্যাম্প মিটার এটা জাস্ট আমার নিজের জন্যই আমি কিনেছিলাম কিছু কাজের জন্য বাট মনে হলো যে এটাও তো একটা টেক গ্যাজেট সো যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে যে অ্যাকচুয়ালি এই যে ডিজিটাল ক্ল্যাম্প মিটার এগুলো কেমন কি করে এগুলো দিয়ে মেজারমেন্ট করতে হয় বা কী করতে হয় বা অ্যাকচুয়ালি এটা কীভাবে ব্যবহার করে সো এক সেকেন্ডে মিস করবেন না মেনটা বেগে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফলো করতে ভুলবেন না চলুন দেখে নি এর আনবক্সিং গাইস এটা হচ্ছে আমাদের ডিজিটাল ক্ল্যাম্পিটারের বক্স এবং এই রকম বক্সে কিন্তু আপনাদের কাছে আসবে বা আমার কাছে এসছে আপনারা যদি পারচেস করেন সেক্ষেত্রে এভাবে আসবে যদিও কোম্পানি ভিন্ন হতে পারে যদি এটা স্পন্সর ভিডিও হতো তাহলে হয়তো এটাই কিনতে বলতাম বাট যেহেতু স্পন্সার না আপনারা যে কোনো কোম্পানি কিনতে পারেন একটা ভালো দেখে কিনলেই হলো ঠিক আছে সো এটাকে জাস্ট আমরা যদি ওপেন করি সেক্ষেত্রে এই বক্সের মধ্যে একটা এমন পাউচ বেরোয় সো এই যে পাউচ দেখতে পাচ্ছেন এই পাউচের মধ্যে অ্যাকচুয়ালি মেন যে প্রোডাক্ট তার সমস্ত কিছু রয়েছে প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম একটা মিটার পাই নর্মালি সবাই মাল্টিমিটার ইউজ করে বাট এটার যেহেতু আমি বললাম যে একটা মানে পার্টিকুলার ইউজ কাজ আছে যে হাই অ্যাম্পেয়ার মেজার করার জন্য তো সেই সব জায়গায় কিন্তু এইগুলো ইউজ করা হয় এবং যাতে সেফলি করা যায় তার জন্য এটা ইউজ করা হয় তো এটাকে জাস্ট আমরা এখানে রাখি অ্যান্ড তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে ঠিক আছে এবং তারপরে রয়েছে এরকম প্রোব ইনস্ট্রাকশন ব্যান যদিও ব্যানানা প্লাগও লেখা রয়েছে যাই হোক এটাকে আমরা জাস্ট খুলে সো এইটা দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিমিটারের যে রিডিং গুলো সেগুলো নিতে হয় বাট যখন আমরা মেজার তখন কিন্তু এইটা দিয়েও করা যায় অর্থাৎ হাই অ্যাম্পার হলে এরকম ভেতরে তার ঢুকে গেলেও কিন্তু করা যায় তো এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম ব্যাটারি দিয়েছে একটা ঠিক আছে অ্যান্ড তার সাথে এরকম একটা হাতে ঝোরানোর জন্য এরকম একটা কিন্তু ফিতে দিয়েছে ঠিক আছে সো আমরা জাস্ট এগুলোকে সাইড করি এন্ড আমাদের যে ক্ল্যাম্প মিটার আছে এটাকে জাস্ট সেট করি সেট করার জন্য পেছনে ব্যাটারি ঢোকানোর জায়গা রয়েছে এখানে একটা নাটও দেওয়া রয়েছে জাস্ট নাটটাকে আমরা ওপেন করে নেবো দেন তারপরে এখানে ব্যাটারিটা সেট করে দেবো সো এই যে দেখুন ব্যাটারির জায়গা এইখানে ব্যাটারি নেগেটিভ পজিটিভের জায়গা রয়েছে তো আমরা দেখে এটাকে জাস্ট সিম্পলি এখানে কানেক্ট করে দেবো অ্যান্ড দেন ব্যাটারিটাকে এখানে প্লেস করে দেবো তারপর এটাকে সিম্পলি লক করে স্ক্রু লাগিয়ে দিলে আমাদের কিন্তু এটা সেট হয়ে যাবে গাইস দেখে নিলেন এর বক্স কি কি থাকে এবং কি করে সেট আপ এবার এটাকে কি করে ইউজ করতে হয় একবার দেখে নিই বাট তার আগে এটা কিন্তু একটা মাল্টিমিটার টাইপের বাট মাল্টিমিটার হলেও এর কিন্তু স্পেসিফিক ইউজ কেস আছে এবার স্পেসিফিক ইউজ কেস যদি বলেন সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আমরা অনেক বেশি অ্যাম্পেয়ার মেজারমেন্ট করতে পারি অর্থাৎ আমাদের কোনো বড় যদি কোনো সেট থাকে বা আপনার যদি হিউজ অ্যাম্পেয়ার যেখান দিয়ে ফ্লো করছে তো হিউজ কারেন্ট যেখান দিয়ে ফ্লো করছে সেইখানে কিন্তু আপনি এটাকে ইউজ করে তার ফ্লো বা অ্যাম্পায়ার কিন্তু মেজারমেন্ট করতে পারবেন যেটা কিন্তু ছোট ছোট যে মাল্টিমিটার গুলো রয়েছে সেগুলো দিয়ে অত সহজে করা যায় না বাট এইটা দিয়ে কিন্তু করা যায় তো চলুন দেখে এটা কি করে ইউজ করে তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন অ্যান্ড দেন এইখানে আমাদের কিন্তু মেন মিটার এবং এইখানে আপনাদের রিডিং গুলো দেখাবে যে কত কি মেজারমেন্ট হয়েছে অ্যান্ড এই সাইডে দেখুন একটা ইয়েলো বাটন রয়েছে এটা হচ্ছে মেমরি ফাংশন অর্থাৎ আপনি এখানে যে রিডিংটা পাচ্ছেন সেটা জাস্ট এখানে ক্লিক করলে ওটা কিন্তু এখানে উঠে থাকবে এবং পরে আপনি ওটাকে দেখতে পারবেন ঠিক আছে তো এটাকে অন করার জন্য এইখানে দেখুন আম্পায়ার বোল্ট মাপার জন্য পয়েন্ট রয়েছে তারপর হচ্ছে ডিসি ভোল্ট এসি ভোল্ট তারপর হচ্ছে এখানে আপনার রেজিস্টার বা ক্যাপাসিটার মাপার জন্য কিন্তু বিভিন্ন অপশন কিন্তু এখানে দিয়েছে তো আপনার যেটা যেটা দরকার সেভাবে কিন্তু আপনি ইউজ করবেন প্রবগুলো যখন ইউজ করবেন তখন কিন্তু এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে কমন একটা হচ্ছে এক্সট্রানাল একটা হচ্ছে এখানে ভোল্ট অ্যাম্পেয়ার মাপার যে জায়গা সেটা রয়েছে তো এই ব্ল্যাক অপশনটা আপনি কালোটা এখানে ঢুকিয়ে দেবেন অ্যান্ড এইখানে আরেকটা রেড রয়েছে এটাকে আপনি এইখানে অথবা এইখানে যে এক্সট্রানাল এখানে ইউজ করতে পারেন তো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যেহেতু যদি আপনার ভোল্টেজ তো সেক্ষেত্রে এখানে ঢুকিয়ে দিলাম অ্যান্ড তারপরে এই যে দুটো মাথা রয়েছে এই দুটোকে ইউজ করে কিন্তু আমরা যে কোনো জিনিসের কিন্তু ভোল্টেজ মাপতে পারবো বা হচ্ছে অ্যাম্পেয়ার মাপতে পারবো বা হচ্ছে ক্যাপাসিটার রেজিস্ট্যান্স এগুলো কিন্তু মাপতে পারবো ঠিক আছে তো এগুলো করার জন্য জাস্ট এটাকে অন করতে হয় না মানে অন করার দরকার পড়ে না আপনি যে জিনিসটা মেজার করবেন সেখানে নিয়ে গিয়ে সেট করে দেবেন যেরকম এখানে হচ্ছে অ্যাম্পেয়ার মাপার জন্য এটা হচ্ছে এসি ভোল্ট মাপার জন্য এটা হচ্ছে ডিসি ভোল্ট মাপার জন্য এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স এগুলো মাপার জন্য রয়েছে এই জিনিসটা আমার এখনও জানি না এটা কি আমাকে দেখতে হবে ঠিক আছে এক্সটার্নাল ইউনিট সেটা কিসের জন্য আমি ঠিক বুঝতে পারছি না উইথ টু সিক্সটি ওয়ান অপশন ফাইভ হান্ড্রেড বোল্ট ইনসুলেশন টেস্টার তো লেটস গো আপনাদের দুই একটা জিনিস আমি প্রথমে মেজার করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ওকে সো যেমনটা দেখছেন আমি কিন্তু এখানে একটা এক্সটেনশন কর্ড নিয়ে এসেছি এবার আমি যদি আপনাদের ভোল্ট মেপে দেখাই তো এখানে দেখুন আমি এসি ভোল্ট সিলেক্ট করে নিয়েছি এবার যদি আমি এখানে পজিটিভ নেগেটিভ যদি এটা ঢোকাই সো এখানে দেখুন আমাদের কিন্তু ভোল্টেজের রিডিংটা দেখাচ্ছে তো ভোল্টেজ দেখুন এখানে দুশো সাতাশ ভোল্ট রয়েছে অ্যান্ড এটা কিন্তু এসি ভোল্ট দেখাচ্ছে তো এইভাবে আমরা ভোল্টেজটা মেজার করতে পারি সো একটু আপডাউন হয় যে দুশো আঠাশ দুশো সাতাশ দুশো আঠাশ দুশো সাতাশ এরকমই ভোল্টেজ কিন্তু আপডাউন আপডাউন করতে থাকে সেটা আলাদা ব্যাপার বাট এটা হচ্ছে কিন্তু রুডিং ঠিক আছে তো এইবার যদি আমরা অ্যাম্পেয়ার মাপতে চাই তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে অ্যাম্পেয়ারে করি তো সেক্ষেত্রে আশা করি কিছু দেখাবে না ওকে অ্যাম্পেয়ার কিন্তু মোটামুটি কিছুই লাগছে না জিরো পয়েন্ট টু এম্পেয়ার মাত্র তার কারণ হচ্ছে এখানে কোন রকম লোড চালানো নেই সো যেহেতু লোড চালানো নেই তার জন্য কিন্তু এখানে জিরো পয়েন্ট টু এম মাত্র দেখাচ্ছে এর বেশি কিন্তু দরকার পড়ছে না ঠিক আছে এর থেকে বেশি অ্যাম্পার হলে যদি দুশো অ্যাম্পেয়ার বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি এক হাজারে সেট করতে পারেন আর যদি কম হয় সেক্ষেত্রে দুশোর মধ্যে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম অ্যাম্পেয়ার দেখিয়ে দেবে তবে এর একটা অসুবিধা হচ্ছে এখানে কিন্তু পয়েন্টের হিসাব খুব একটা দেখায় না তার কারণ হচ্ছে এটা হচ্ছে বড় বড় ক্ষেত্রে ইউজ করার জন্য ছোটখাটো ক্ষেত্রে কিন্তু ইউজ করার জন্য

সেটা হচ্ছে এই যে ক্ল্যাম্প ইউজ করা তো এই ক্ল্যাম্প ইউজ করা আপনাদের দেখাই যে ক্ল্যাম্প ইউজ করে কি করে আপনি কারেন্ট মেজার করবেন ঠিক আছে লেটস গো গাইস হাই অ্যাম্পের মাপার জন্য আমাদের বাড়িতে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে কিন্তু এই রকম আমাদের যে মেন সুইচ সেখানে এবং মেন সুইচের পাশে আমি জাস্ট এটা দিয়ে এখন চেক করব যে অ্যাকচুয়ালি কত অ্যাম্পেয়ার আমাদের লাগছে তো আমরা যদি এবার যেটা করব সেটা হচ্ছে অ্যাম্পেয়ার সেট করা রয়েছে 200 অ্যাম্পেয়ার সেট করা রয়েছে এবার আমরা জাস্ট ক্ল্যাম্পটাকে যদি আমরা ইউজ করি এবং একটা তারের মধ্যে ঢোকাই তাহলে দেখুন আমাদের কিন্তু এখন বর্তমানে পুরো বাড়িতে লাগছে জিরো পয়েন্ট সেভেন অ্যাম্পায়ার এখন ইউজ হচ্ছে তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে বাড়ির যে মোটর রয়েছে মানে পাম্প রয়েছে পাম্পটাকে চালাবো অ্যান্ড পাম্প চালিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কত অ্যাম্পায়ার আমাদের ইউজ করছে ঠিক আছে লেটস গো সো গাইস পাম্পের সুইচটা অন করে দিয়েছি এবার আমরা যাব আমাদের মেন সুইচ এবং ওখানে দেখবো যে অ্যাকচুয়ালি কত অ্যাম্পায়ার দেখাচ্ছে সো পাম্প চালানো আছে অ্যান্ড তখন জিরো পয়েন্ট জিরো সেভেন অ্যাম্পায়ার দেখাচ্ছিলো এইবার যদি আমরা অ্যাম্পায়ারটা মেজার করি এইবার যখন কত অ্যাম্পায়ার দেখাই ফোর পয়েন্ট ফাইভ এম্পায়ার কিন্তু ইউজ হচ্ছে সো মেমোরি ফাংশনটা একবার দেখিয়ে দিই মেমোরি ফাংশন যদি আমি একবার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা মেমোরিতে থেকে যাবে এবং দেখাবে যে লাস্ট কত অ্যাম্পেয়ার আমরা ইউজ করেছি ঠিক আছে আবার চাপলে কিন্তু এটা জিরো হয়ে যাবে আবার যদি আমরা ক্ল্যাম্পটাকে লাগাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সিক্স এরকম কিন্তু অ্যাম্পেয়ারটা টানছে পুরো বাড়িতে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে হাই অ্যাম্পেয়ার কিন্তু মেজার করতে পারবেন এই ধরনের ক্ল্যাম্প বিটার দিয়ে যেখানে কিন্তু আপনার যে সেফটি সেটাও বজায় থাকবে এবং তার পাশাপাশি আপনার যে কনভিনিয়েন্ট যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা